কারণ বলতেছিলাম যে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কুল্লু নফসুন যায়েকাতুল মউত, এভরি ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস উইল টেস্ট দ্য ডেথ, প্রত্যেক মানুষের প্রাণটা জীবাত্মাটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনের কোথাও নাই কুল্লু রুহিন যায়েকাতুল মউত, প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই কথাটি কোরআনের কোথাও নাই। অথচ আজকাল প্রায় জায়গাতে আমরা দেখি যে আমরা মনের অজান্তে একটা বিরাট ভুল করি যে রুহের মাগফিরাত চাও। রুহের আমার মাগফিরাত কি করে, রু তো জন্মগ্রহণও করে না, জন্মও দেয় না, রু ঘুমায়ও না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। তো যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার জন্যই তো মাগফিরাত, রুগীর জন্যই তো ডাক্তার, সুস্থ মানুষ তো ডাক্তারখানায় যায় না। তাহলে কুল্লু রুহিন যায়েকাতুল মউত, কোন রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা কোরআনে নাই। আছে কি পরমাত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা নাই, কুল্লু রুহিন যায়েকাতুল মউত নেই, কি আছে কুল্লু নফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক জীবাত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার একটু ফেরকা রয়ে গেছে, স্বাদ গ্রহণ করবে। স্বাদ গ্রহণ করাটা কি, তরকারিতে লবণ হয়েছে কিনা, মা বোনের একটু সুরা জিব্বায় দিয়ে বুঝে যে তরকারির লবণ হয়ে গেছে, এই যে জিব্বায় দিয়ে টেস্ট করা, এই টেস্ট বলেছে স্বাদ। কুল্লু নফসুন তাবাকাতুল মউত বলেনি, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এটা বলেনি। কুল্লু নফসুন যায়েকাতুল মউত, যায়েক মানে স্বাদ গ্রহণ করা, টেস্ট গ্রহণ করা। আবার বলতেছেন মুতু কাবলান তামুত, মরার আগে মরে যাও। একবার বলতেছেন প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, দুইবার করে না, দুইবার নাই। কথা আছে না, বীর একবারই মরে, ভীরু দিনের মধ্যে 1000 বার মরে। কুল্লু নফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক নফস মাত্র একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার বলতেছেন মুতু মরে যাও, তাবলা আন্তা মুত, মরার আগে মরে যাও। এইটা কি মূল কথা? তাহলে আমি গবেষণা করে দেখলাম একটা মানুষের মধ্যে নফস আছে, রুহ আছে। রু কেমনে আছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারগের নিকটেই আছি। তাই তুমি বলেছ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। তাহলে আমার মধ্যে নফস আছে, রুহ আছে, আমি কোরআন থেকে দলিল পেলাম, একটা পাইলাম নফস আর একটা পাইলাম রুহ। আরেকটা জিনিস আছে, একটা মানুষ দুটি দিয়ে গঠিত না, আমি জীবাত্মা পেলাম, বাংলা ভাষায় বলি পরমাত্মা পেলাম, আমি পরম কেউ আমার মধ্যে আছে, আমার মধ্যে আবার জীব আমার মধ্যে আছে। আরেকটা জিনিস কি বলতেছেন কোরআনে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার মধ্যে আমি শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছি, এই যত আকামের লাঠি এই শয়তান, শয়তান ঢুকেনি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা ওয়াসওয়াসার থেকে বেঁচে থাকো। তাহলে বুঝা গেল আমার মধ্যে জীবাত্মা পরমাত্মা, আরেকজন হুজুর শয়তানকে খান্নাস রূপে দিয়ে দিয়েছে।
তাহলে যদি আমি মূলে দুই, হাকিকতে আমি তিনটা। এখন এই খান্নাসকে তাড়িয়ে দিতে বলছি। খান্নাসের ধর্ম কি? লোভ মোহ মাৎসর্যে এই বিভিন্ন যত অপকর্ম, এই খান্নাস যে শয়তান তার চারটা রূপ, একটা ইবলিস, একটা শয়তান, একটা মরদুদ, একটা খান্নাস। এক শয়তানের চার রূপ। এই খান্নাস আমার ভিতরেই আছে, সেটাই আল্লাহ বলতেছেন যে তোমার জীবাত্মার মধ্যে যে আমি শয়তানকে তোমার লগে দিয়ে দিয়েছি, এই আবরণের পর্দায় তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তাই এই শয়তানকে তাড়াও। এই শয়তানকে তাড়াবার সাধনার রূপ এক 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 রকম। মার্শাল্লাহ রাসূলান ইল্লা বিল লিসানি কাওমিহি লিবাইয়ানহু। আমি এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় নাই যেখানে কমসে কম একজন রসুল না পাঠিয়েছি এবং সেই জাতির, সেই সম্প্রদায়ের নিজস্ব ভাষায় আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। সুতরাং এই শয়তানকে তাড়াবার সাধনায় মুনি ঋষি অলি দরবেশ গাউস কুতুব আব্দাল আরিফ, এটা কি? এই নিজের ভিতরে যে শয়তান, নিজের ভিতরে যে আমির মধ্যে যে আমিত্বটা বাস করতেছে, এটাকে তাড়াবার সাধনার নামই হল সাধনা, আর কিছু না। আল্লাহ বলতেছেন তোমার মনেই হবে না যে তোমার মধ্যে শয়তান আছে। কেননা শয়তান যখন আদমকে সেজদা না দিয়ে লালতের তক্তা নিয়ে বেরিয়ে যাচ্ছে বেহেস থেকে, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি 6 কোটি বছরে ইবাদত করেছি, আজ আমাকে লালতের তক্তা দিয়ে বের করে দিলেন, আমি আদমকে সেজদা দেই নাই, আমি এই জন্য দেই নাই, আমি আল্লাহ ছাড়া আর কাহাকেও সেজদা দেব না। তো চেন কর্নেল সেজদা দেওয়া ছেড়ে বেটা না দে, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তোকেই সেজদা দিব, আর কাহাকেও দিব না। সুজুদুল আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ভালো করে জানেন আর কুরআন কইয়া লাভ কি? কত অনুরোধ করলো, কত কি বললো, যে আল্লাহ আমি এটা দেব না। কেন দিবি না? যে আমি আল্লাহ ছাড়া কোনোদিন মাথা নত করিও নাই, আর আল্লাহ ছাড়া কোনোদিন মাথা নত করব না। তা আজকাল তো অনেকের মুখেই শুনি যে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করিল না। তাহলে তো এটা প্রকার অন্তে অনেকটা ওই ইবলিস যেরকম কথা বলেছিল সেই রকম কথাই হয়ে গেল। তাহলে ইবলিস কি দোষটা করেছিল? ইবলিসও তো বলেছে, তার মধ্যে শয়তান আল্লাহকে ওয়াহেদ আল্লাহ রূপে মেলেছিল, আহাদ আল্লাহ রূপে বুঝতে পারে নাই। তাই আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু ওয়াহেদ বলেন নাই, বলছেন কুল হু আল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো যে আল্লাহ অখণ্ড, অদ্বৈত, স্বয়ংভূ সত্তা, লা মাওজুদা ইল্লাল্লাহ, কোন অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া। এই রহস্যটা তুমি বুঝতে শিখো, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। তুমি দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও কিচ্ছু দেখবে না এক আল্লাহ ছাড়া। তা আমি যদি প্রশ্ন করি, আল্লাহ সবই তো দেখি, তোমাকেই তো দেখি না, সবই তো তোমাকে দেখি, তোমাকেই তো দেখি না, কেন? এই আমার ভিতরে যে শয়তানটা খান্নাস রূপে আছে এটাকে তাড়িয়ে দেন। এই তাড়ানোর প্রেসক্রিপশন হাজার হাজার রকমের, এক এক অলির প্রেসক্রিপশন এক এক রকম, দুধের শিশুর ঔষধের